मुझे अच्छा नहीं एक्चुअली। हेलो एंड अस्सलाम वालेकुम व्यूअर्स, कैमन आछेन सबाई। आमी ज्योति इस्लाम चले एसेछि आमादेर पेज द मास्कर पक्ष होते। सो তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলুন। আজকে আপুদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে এসেছি। কথা দিয়েছিলাম গত লাইভে যে আজকে সেম টাইমে আমি লাইভে আসব, বাট হয়তো দু চার মিনিট এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু আমি মিস করিনি, আমি চলে এসেছি আপুদের জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন নিয়ে। ওকে, সো আপনারা যারা যারা নোটিফিকেশান পাচ্ছ তারা কিন্তু দেরি না করে তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো। আর যারা দেখতে পাচ্ছ, হ্যাঁ, যারাই তোমাদের জয়েন হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবা, হ্যাঁ, সব গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিবা, যাতে সব আপুরা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখতে পারে, হ্যাঁ, কেউ যাতে মিস না করে। আর আজকে যে ড্রেসগুলো নিয়ে এসেছি আর যে ড্রেসটা আমি পরে আছি, আই হোপ প্রত্যেকটা ড্রেস আপুদের পছন্দ হবে। হ্যাঁ, আমি মনে করি যে আশা রাখছি প্রত্যেকটা ড্রেস আপুরা খুবই 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 পছন্দ করবে, আর খুবই আপুদের কমফোর্টেবলের মধ্যে কিন্তু প্রত্যেকটা ড্রেস থাকবে। সো লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দাও। আর হচ্ছে যারা কিনা আমাকে অলরেডি দেখতে পাচ্ছ তার একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে জানা, আমাকে ক্লিয়ারলি দেখাচ্ছে এবং শোনাচ্ছে কিনা, ঠিক আছে। সো এর মধ্যে আমি আমাদের বেসিক ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। আমাদেরকে অর্ডার প্লেস করা খুবই সহজ, শুধুমাত্র ড্রেসের স্ক্রিনশট নিয়ে আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আমাদের ইনবক্স করলে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। আর ঢাকার ভেতর ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, আর ঢাকার বাইরে সুন্দরবন অথবা পাঠোয়ের মাধ্যমে নিতে চাইলে সেই ক্ষেত্রে পড়বে 130 টাকা, আর কেউ যদি এসএ পরিবহনের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে পড়বে 150 টাকা। আর আরেকটা যেটা হচ্ছে আমাদের অর্ডার দেওয়ার পর, হ্যাঁ, ড্রেসের স্ক্রিনশট দিয়ে তো অর্ডার দিবেন, সো অর্ডার দেওয়ার পর আমাদেরকে 2 বা 3 দিন কিন্তু সময় দিতে হবে। হ্যাঁ, 2-3 দিনের মধ্যে আপনি আপনার অর্ডারটা, মানে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছেন ওটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, হ্যাঁ। সো এই আর কি, এই ছিল আমাদের বেসিক ইনফরমেশনগুলো। সো আপনারা তাড়াতাড়ি জয়েন করতে থাকো, আর একটু কমেন্ট করে জানাও, না হলে আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কে কে আমাকে দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না, একটু কমেন্ট করে জানো, হ্যাঁ। আর গত লাইভে আমি সরি বলে নিচ্ছি, গত লাইভে আমাদের সাউন্ডের প্রবলেম ছিল যেটা কিনা আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি, সো এটার জন্য একটু মিস্টেক হয়ে গিয়েছিলো। সো আজকে সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু কষ্ট করে আমাকে জানাতে হবে, হ্যাঁ, যাতে করে ফার্স্টে যাতে কোনো প্রবলেম হলে আমি এটা ঠিকঠাক করে নিতে পারি। সো এই ছিল আমাদের আজকের বেসিক ইনফরমেশনগুলো। দেন হচ্ছে গিয়ে, আর আপুরা যারা যে ড্রেসটা পছন্দ করবে তারা কিন্তু 100% শিওর হয়ে অবশ্যই ড্রেসটা অর্ডার প্লেস করবে, ওকে। সো এই আর কি, আর আজকে যে ড্রেসগুলো দেখাবো সেখানের মধ্যে মোস্ট প্রত্যেকটা ড্রেস কিন্তু আমার খুবই খুবই পছন্দ হয়েছে, এখন আপুদেরও পছন্দ হবে। সো ফার্স্ট যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে আমি যেটা পরে আছি, আর এটার নাম দিয়েছি আমি, ঠিক আছে, হানি বি, ওকে, হানি বি একটা কিউট একটা নাম দিয়েছি। সো আপুদের, আমি আপুদের সাজেশন চাই যে আপুরা এই ড্রেসের নামটা কি রাখতে চাও, কারণ আমি জানি আমার চাইতে আরও বেটার নাম আপুরা সাজেস্ট করতে পারবে। সো সেই ক্ষেত্রে কোনো আপু দেখে কে কে এই ড্রেসটার নাম দিতে, কোনটা দিতে পারে, হ্যাঁ, কোনটা বেটার হয়। সো যে ড্রেসটা পরে আছে এটা কিন্তু কটনের মধ্যে খুবই সুন্দর, হ্যাঁ, খুবই লাইট ওয়েট, আর হচ্ছে এটা সিম্পলের মধ্যে গর্জিয়াস যেটাকে বলে, হ্যাঁ, খুবই সিম্পল প্রিন্টেড একটা ড্রেস, কালারফুল, কালার কম্বিনেশন তো দেখতেই পাচ্ছ, জাস্ট ওয়াও। আর এখানে অনেকগুলো প্যানেল পেয়ে যাচ্ছ, এগুলো কিন্তু খুব সুন্দর, এগুলো আলাদা আলাদা প্যানেল, হ্যাঁ, অনেকগুলো প্যানেল পেয়ে যাচ্ছ এই ড্রেসের সাথে। সো দেরি না করে আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি যে ড্রেসটা পরে আছি ওটাই দেখিয়ে দিব। এটা হচ্ছে খুবই সুন্দর একটা প্যাকেজিংয়ের মধ্যে এসেছে এই ড্রেসটা, এই যে খুবই সুন্দর প্যাকেজিংয়ের মধ্যে এই ড্রেসটা এসেছে। এটা কালারগুলো কিন্তু অসম্ভব সুন্দর, হ্যাঁ, আর ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক। সচরাচর সবসময় যেরকম ড্রেস আমরা পরি, অল টাইম যে টাইপসের ড্রেসগুলো পরা হয় সেই রকম কোনো ড্রেস না এটার ড্রেস, তার হচ্ছে প্রিন্ট সবগুলো কিন্তু একটু আলাদা, সো খুবই স্মার্ট। আই হোপ আপনাদের এটা পছন্দ হবে। সো ফার্স্ট আমি ড্রেসটাই দেখিয়ে দিচ্ছি, যেটা কিনা জামা, এই যে, আর এটার কিন্তু ফ্যাব্রিকটা খুবই হাই কোয়ালিটির একটা কটন, হ্যাঁ, ফ্যাব্রিকটা কিন্তু হাই কোয়ালিটির একটা কটন, অনেক সফট, এই যে এটা খোলার সময় একটু প্রবলেম হয়, আচ্ছা ঠিক আছে। সো এই হচ্ছে পুরো ড্রেস যেটা কিনা প্রিন্টেড আছে, অ্যান্ড কালারগুলো কিন্তু খুব সুন্দর, কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর, ওকে, এই যে। আর এটার ফ্যাব্রিকটা আমি বলেছি, এটা ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে, খুবই হাই কোয়ালিটির একটা কটন, খুবই সফট, হ্যাঁ, এই যে। সো এই হচ্ছে পুরো ড্রেসটা, যেটাতে আলাদা কোনো প্যানেল দেওয়ার দরকার ছিল না, বাট তারপরেও কিন্তু এখানে এক্সট্রা করে প্যানেল দেওয়া হয়েছে,
ঠিক আছে। সো এ আমি এটার কালার আর হচ্ছে প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি, কালারগুলো খুবই সুন্দর। আর বেস্ট পার্টটা হচ্ছে এটার কালার আর ফিনিশিংগুলো এত ভালো আর ফ্যাব্রিকটা এত ভালো যে এটাতে কোনো ধরনের কোনো কালার ওঠার বা কোনো ধরনের কোনো চিন্তা করতে হবে না। সো এই হচ্ছে ড্রেসটা যেটা কিনা এটা ফ্রন্ট পার্টে পড়বে। হ্যাঁ, ফ্রন্ট পার্টটা আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর, আর কালার কন্ট্রাস্টগুলো জাস্ট ওয়াও, ঠিক আছে। আর কালারগুলো খুব সুন্দর করে দিয়েছে, অ্যাঙ্গেল করে করে খুব সুন্দর করে দেওয়া হয়েছে। এখানে যে কালারগুলো ইউজ করা হয়েছে দেখিয়ে দিচ্ছি, এটা একটু ডিপ পার্পেল কালার, ঠিক আছে। এটা কোনো ব্ল্যাক না, এটা হচ্ছে ডিপ পার্পেল কালার, ঠিক আছে, পার্পেল কালারের মধ্যে। দেন হচ্ছে ইয়েলো কালার, এটা একটা হচ্ছে নুট কালার যেটা কিনা স্কিন একটু স্কিন কালারের মধ্যে একটু এই যে লাইট ব্রাউন কালার, ঠিক আছে, লাইট ব্রাউন কালার খুব সুন্দর কালার আছে। দেন আরেকটা হচ্ছে এই যে অরেঞ্জ কালার, ওকে, অরেঞ্জিশ কালার। সো কালারগুলো খুবই সুন্দর, অ্যান্ড হচ্ছে প্রিন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে খুব সুন্দর করে দুপাশে প্রিন্ট আছে, এই যে দুটো প্রিন্ট পাচ্ছেন, ফ্লাওয়ার প্রিন্ট, ঠিক আছে। এই পাশে একটা আছে বড় করে বড় বড় দুটো ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে। দেন হচ্ছে নিচের পার্টে, এই যে নিচের পার্টে খুব সুন্দর করে একটা ফ্লাওয়ার প্রিন্ট আছে, ওকে। সেগুলো প্রিন্টেড একটা ড্রেস, খুবই সুন্দর। লামিয়া আপু লিখেছে, ওয়াও নাইস ড্রেস, থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, এই ড্রেসটা আসার পর আমি আর দেরি করিনি, সো তাড়াতাড়ি করে আপুদের জন্য নিয়ে এসেছি। সঞ্জিতা আপু লিখেছে, ইনার লাগবে আপি? না আপি, ইনার লাগবে না, কারণ আমার লাগেনি, সো আই হোপ কারো লাগবে না, ইনার লাগবে না। সো গরমের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল। হ্যাঁ আপুর একটু লাইফটা কষ্ট করে শেয়ার করে দাও। সো কিন্তু এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আর খুবই কমফোর্টেবলের মধ্যে। হ্যাঁ, এটা কিন্তু কোনো ধরনের প্যানেল ছাড়াও কিন্তু এটা ইউজ করা যাবে। হ্যাঁ, এটা কিন্তু আপনারা মেক করতে পারবেন, খুবই স্ট্যান্ডার্ড লাগবে। বাট ওরা কিন্তু যারা ড্রেস ডিজাইনার ওরা কিন্তু আলাদা প্যানেল দিয়ে দিয়েছে, এগুলো কিন্তু প্যানেল আমি দেখিয়ে দিব। সো এটা এই জিনিসটা দিলে আরও কি হবে কি সিম্পল, বাট এটা আর একটু গর্জিয়াস দেখতে লাগবে। সো এই হচ্ছে ফ্রন্ট পার্টটা, ঠিক আছে, ফ্রন্ট পার্টটা একটু ভালো করে দেখে নেবেন, কালার কন্ট্রাস্টগুলো কিন্তু জাস্ট ওয়াও। আর এত বড় কাপড়টা কিন্তু দুটো বানানো যাবে বলে আমার মনে হয়। সো আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি, ব্যাক পার্টটা হচ্ছে, ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর, এই যে ব্যাক পার্টটাও কিন্তু সেম কালার দিয়ে খুব সুন্দর করে জিনিসটা করা, ওকে। এই যে কালারগুলো দেখছেন খুব সুন্দর করে আড়াআড়িভাবে খুব সুন্দর করে এই জিনিসগুলো দেওয়া আছে, এই যে। সো আপনারা যখন এই জিনিসটা মেক করবেন, হ্যাঁ, কাটিং করে যখন মেক করবেন, সো খুবই কিন্তু এটা দেখতে প্রিটি লাগবে, ওকে। সো এই হচ্ছে ব্যাক পার্টটা। তানজিম আপু লিখেছে, প্রাইস বলে দিচ্ছি পুরো ড্রেসটা দেখানোর পর, আপনার আপুদের জন্য কত রাখতে পারি একটু বলেন, আপনাদের জন্য এই ড্রেসটার প্রাইস আমি কত রাখতে পারি একটু দেখি বলেন। সো এটা হচ্ছে স্লিভটা, স্লিভের কাপড়টাও কিন্তু অ্যাটাচ করা আছে, একটা কী বলে এটা যে পার্পল কালার যেটা আছে, ডার্ক পার্পল কালার, ওটা দিয়ে কিন্তু এখানে জিনিসটা পার্টটা করে দেওয়া হয়েছে খুব সুন্দর করে। এটা হচ্ছে স্লিভের কাপড়, হ্যাঁ, স্লিভের কাপড়, এই যে স্লিভের কাপড়টাও খুবই সুন্দর, এটাও কিন্তু কালার প্রিন্টেড করা আছে। সো কালারের যে প্রিন্ট ডিজাইনটা করা আছে অসম্ভব সুন্দর দেখতে, ওকে। এই ছিল স্লিভের কাপড়টা, অ্যান্ড এটার সাথে যে ইয়াগুলো আছে এমব্রয়ডারি প্যানেলগুলো আছে, আমি প্যানেলগুলো দেখিয়ে দিচ্ছি, অ্যাটাচ করে আমি দেখিয়ে দিব আপুদের সুবিধার্থে, ওকে, ঠিক আছে, ওকে। সো নিচের যেটা ফ্লাওয়ার প্রিন্ট আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে নিচে যে ফ্লাওয়ারটা আছে আমি আপুদের সুবিধার্থে একটু কষ্ট করে আবার ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু নিচে পড়বে, যেটা কি না আমি এই যে নিচে পার্টে এই ফ্লাওয়ার প্রিন্টটা পড়বে, উপরের পোর্শনে এই ফ্লাওয়ার প্রিন্টটা পড়বে। সো এই আর কি, এটার সাথে আমি প্রিন্টগুলো দেখিয়ে দিব, ঠিক আছে, ওকে। প্রিন্টটা আমি এটার সাথে ধরে দেখিয়ে দিচ্ছি আপুদের সুবিধার্থে, যাতে বুঝতে কোনো কষ্ট না হয়, কারণ এটার সাথে অনেকগুলো এমব্রয়ডারি প্যানেল পেয়ে যাচ্ছেন, ওকে, এই যে। সো এই ড্রেসটা এইভাবেই পরবে। সো দেখতেই পাচ্ছেন এত সুন্দর, এত ক্লাসি একটা ড্রেস, এটাতে কোনো ধরনের প্যানেল ছাড়াও কিন্তু ড্রেসটা অনেক স্মার্ট লাগছে। সো ফার্স্টে আমি যেটা যে প্যানেলটা দেখাবো সেটা হচ্ছে এটা, খুবই সুন্দর। হ্যাঁ, এটা কিন্তু এই উপরের পোর্শনে পড়বে, হ্যাঁ, উপরের পোর্শনে পড়বে। এটা হচ্ছে টিস্যু কাপড়ের মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, যেটা কিনা একটু হোয়াইটিশ টাইপস, হোয়াইট অ্যান্ড হচ্ছে একটু
লাইট হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে এই যে শেডের মধ্যে এই এমব্রয়ডারিটা করা আছে। ওকে, দেন হচ্ছে ব্ল্যাক কালারের যে সুতাটা আছে ব্ল্যাক কালারের এমব্রয়ডারি করে কিন্তু পুরো জিনিসটাকে এভাবে বর্ডার করে দেওয়া হয়েছে, সেটা হাইলাইট করার জন্য এই জিনিসটা করা হয়েছে। ওকে, সো ফ্লাওয়ারগুলো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, আর তো এমব্রয়ডারি ওয়ার্কটা জাস্ট অসম। হ্যাঁ, খুবই হ্যাভি ওয়ার্ক করা আছে, কোনো ধরনের ফাঁক ফোকর কিছুই নেই, খুবই সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কগুলো করা আছে। সো এই যে প্রথম ফার্স্ট যে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি সেটা আপনারা যখন কাট করে বসাবেন অসম্ভব সুন্দর লাগবে দেখতে। সো এই জিনিসটা আপার পোর্শনে এইভাবে পড়বে। হ্যাঁ, ঠিক আছে, আপনারা চাইলে এটা এইভাবে, যেহেতু অনেকগুলো প্যানেল আপনারা, কিন্তু এটার বেস্ট পার্টি হচ্ছে আপনারা অনেক ওয়ে আছে যেটাতে কিনা আপনারা এই প্যানেলগুলো ইউজ করতে পারবেন। সচরাচর আমরা কিন্তু এই এমব্রয়ডারি প্যানেলগুলো কিন্তু এতগুলো প্যানেল ইউজ করি না বা দেয়ও না, বাট এই জিনিসের বেস্ট পার্টি হচ্ছে আপনারা যে কোনো ওয়েতে এই জিনিসটাকে ইউজ করতে পারবেন। এই প্যানেলটা আপনারা এইভাবে ইউজ করতে পারেন অথবা চাইলে এইভাবেও ইউজ করতে পারেন, ঠিক আছে। সো এটা আপনাদের পছন্দ অনুযায়ী যেহেতু অপশন পেয়ে যাচ্ছেন সেহেতু কোনো চিন্তা নেই। সো ফার্স্ট এই প্যানেলটা পাচ্ছেন সেটা কিনা আপার পোষণের জন্য। হ্যাঁ, আপার পোষণের জন্য এভাবে আপনারা দিতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, অথবা আপনারা এই জিনিসটা এইভাবেও দিতে পারেন, ঠিক আছে। এই যে কেউ যদি চান হাইলাইট করার জন্য উপরে বড় ফুলটা দিতে, সেক্ষেত্রে আপনারা এটাও দিতে পারেন। সো এটা সম্পূর্ণ বললাম না, এই ড্রেস এতগুলো অপশান পাচ্ছেন যে আপনারা যে কোনোভাবে ড্রেসটাকে মেক করতে পারবেন, অথবা হচ্ছে গিয়ে যেহেতু এতগুলো প্যানেল পাচ্ছেন আমার মনে হয় এটা দিয়ে এতগুলো প্যানেল একটা ড্রেস ইউজ না করে আপনারা আরেকটা ড্রেসেও কিন্তু এই প্যানেলগুলো ইউজ করতে পারবেন। সো এরপর যে ড্রেসের প্যানেলটা দেখিয়ে দিব সেটাও কিন্তু সেম, কিন্তু এই যে আমি ফার্স্ট দেখিয়ে দিচ্ছি হচ্ছে এটা ওয়ার্কটা। হ্যাঁ, এটাও কিন্তু হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, কালারগুলো দেখবেন খুবই সুন্দর, সাদা হোয়াইট অ্যান্ড হচ্ছে লাইট গোল্ডেন কালারের মধ্যে, এই কালারের মধ্যেই খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে অ্যান্ড ব্ল্যাক কালারের বর্ডার করা আছে। সো অনেক বড় বড় ফ্লাওয়ার, এমব্রয়ডারির যে মানটাই অসম্ভব ভালো। সো এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি সেটা পড়বে কি হচ্ছে এই নিচের পোর্শনে। ওকে, যেটা আমি মেক করেছি আমি এটা দেখানোর পর আমারটা আরেকটু ভালো করে দেখে দিব, এটা আপনারা নিচের পোর্শনে এইভাবে দিবেন। হ্যাঁ, কেউ যদি এই জিনিসটা স্কিপ করতে চান, হ্যাঁ কেউ যদি এই জিনিসটা স্কিপ করতে চান যে না আমার ড্রেসে আমি এতগুলো প্যানেল দিব না, সেক্ষেত্রে কিন্তু আপনি স্কিপ করতে পারেন। দেখা যাবে কি এই অন্য একটা ড্রেস বানিয়ে আপনারা এটাতেও কিন্তু সেম প্যানেলটা দিয়ে দিতে পারেন। সো এই জিনিসটা দেওয়া হয়েছে নিচের এই পোর্শনের জন্য। ওকে, সো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো মেক করতে পারেন। দেন আরও দুটো প্যানেল পেয়ে যাচ্ছেন, বললাম না মাথা নষ্ট, যেমন ফ্যাব্রিকটা ভালো, কালারগুলো এত সুন্দর, সাথে এতগুলো প্যানেল, সো আসলে অনেক 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 সুন্দর। সো এই একটা কাপড়ের দুটো প্যানেল একসাথে দেওয়া আছে, ঠিক আছে, দুটো প্যানেল। আমি প্যানেলটাও দেখিয়ে দিচ্ছি, ইন্না আপু লিখেছে প্রাইস, আপনি প্রাইস বলো, ওয়েটিং সোটাও, আচ্ছা ঠিক আছে আপু, আর 5 মিনিট সময় দাও, কারণ ডিটেলস না বলে প্রাইসটা আসলে বলা যায় না, এই জন্য একটু সাথে থাকো, আমি পুরো ডিটেলস বলে দিচ্ছি। সো এটা হচ্ছে স্লিভের জন্য, এই যে আমি স্লিভে দিয়েছি, ঠিক আছে, স্লিভে দিয়েছি, স্লিভের জন্য দুটো প্যানেল একসাথে পেয়ে যাচ্ছেন। মোহাম্মদ শাকিল, আল্লাহর ভয় নেই তোমাদের, তোমাদের মতো বেপর্দা মেয়েদের জন্য আজ পৃথিবীতে আল্লাহর গজব দিতেছে। তো ভাইয়া, তাহলে বেপর্দা মেয়েদের লাইফটা একটু আপনি ইগনোর করেন, কারণ আপনি যে দেখছেন ওটাও কিন্তু আপনার পাপ হচ্ছে। হ্যাঁ, আপনার পাপ হচ্ছে যে আমাদের মতো বেপর্দা মেয়েদের আপনি দেখছেন। সো একটু আপনি আল্লাহর ভয় করেন, আপনি একটু ইগনোর করেন, আপনি লাইফটা শেষ করে চলে যান। হ্যাঁ, লাইফ দেখার দরকার নেই, আমি মনে করি আল্লাহর, আমার আল্লাহ আমাকে দেখবে, আপনি আমার দুগুণার ভাগিদার হবেন না। হ্যাঁ, সো এই আর কি। সো খুব সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছেন, যেটা কিনা দুটো প্যানেল, এটা হচ্ছে স্লিভের জন্য, ঠিক আছে। স্লিভের জন্য যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ইয়েলো কালারের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, সাথে তো যেটা যে জিনিসটা ছিল হচ্ছে ড্রেসের যে এমব্রয়ডারিগুলো আছে ওগুলোর মতো সেম। ওকে, সো দুটো অনেক বড় বড় প্যানেল, আমি বললাম না এত বড় বড় এমব্রয়ডারি প্যানেল আছে আর এতগুলো, সো আপনারা ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবেন। এরপর আমি দেখিয়ে দিব, সো পুরোটা তো দেখিয়ে দিয়েছি, এরপর আমি ওড়নাতে চলে যাচ্ছি। ওড়নাটা কিন্তু পিওর শিফনের মধ্যে, হ্যাঁ শিফনের মধ্যে খুবই সুন্দর করে প্রিন্ট করা আছে, ডিজিটাল প্রিন্ট করা আছে। কমেন্ট আমার এখানে আসে না, বুঝলাম না কিছু, আমার এখানে শো করে না, আপনারা একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সো যে ওড়নাটা দেখিয়ে দিব, এটার সাথে যে ওড়নাটা আছে এটাও কিন্তু খুবই কালারফুল। হ্যাঁ, যে কালারগুলো ড্রেসে আছে ওগুলো ছাড়াও আরও খুব সুন্দর সুন্দর কিছু কালার এখানে দেওয়া হয়েছে। ওকে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি পুরো ওড়নাটা, এই যে
ওড়নাটা খুবই সুন্দর। এটা কিন্তু শেফনের মধ্যে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, পুরো ওড়নাতে ডিজিটাল প্রিন্ট করা, এই যে পিওর শেফন। ওকে, ওড়নাটা কিন্তু খুবই সফট আর পিওর শেফনের মধ্যে। তো প্রিন্টগুলো দেখবেন, কালার তো অসম্ভব সুন্দর, যে কালারের যে ডিজাইনটা করা হয়েছে এটা অসম্ভব সুন্দর। সাথে কিন্তু প্রিন্টগুলো দেখেন, অনেকগুলো ফ্লাওয়ার দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর করে প্রিন্ট করা আছে। প্লাস এখানে এই যে প্লাসের মতো করে সাদা সাদা খুব সুন্দর করে কিন্তু স্ক্রিন সেলফ প্রিন্ট করা আছে, এই যে খুব ছোট ছোট করে এই জিনিসগুলো করা আছে। সো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই ড্রেসটা, আর সাথে ওড়নাটাও অসম্ভব সুন্দর। সো এটার সাথে যে প্যান্টের কাপড়টা, এই যে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা, এটাও কিন্তু কটনের মধ্যে প্যান্টের যে কাপড়টা পাচ্ছেন সেটাও কিন্তু কটনের মধ্যে, যেটা কিনে এই যে এই কালারের সাথে ম্যাচ করে, যে নুড কালার যেটা হচ্ছে স্কিন কালারের মধ্যে এটার সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, এটার প্যান্টের কাপড়টা কিন্তু অনেক বড়, আপনারা কিন্তু কি বলবো, ড্রেসের কাপড় প্যান্টের কাপড় অনেক বড়, সুন্দর করে কিন্তু মেক করে নিতে পারেন। পুরো ড্রেসটা দেখিয়ে দেন আমি প্রাইসটা বলে দিচ্ছি এটার। রূপসা আপু লিখেছে, সুন্দর লাগছে আপু, আপনাকে থ্যাংক ইউ সো মাচ আপি, থ্যাংক ইউ, তোমরা সুন্দর করে দেখছো, সুন্দর নজর দিয়ে দেখছো বলে আমাকে সুন্দর লাগছে। ঠিক আছে, মানুষের দেখার ধরনের উপর ডিপেন্ড করে আসলে কাকে কতটা সুন্দর লাগছে কি লাগছে না। সো তোমরা আমাকে ভালোবাসো বলে আমাকে সুন্দর লাগছে। সো এই ড্রেসটা কিন্তু অনেক ভালো, এটার সাথে অনেকগুলো প্যানেল পেয়ে যাচ্ছ। সো আপুদের জন্য সঞ্জিত আপু লিখেছে প্রাইস 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 প্রাইস, আচ্ছা ঠিক আছে, আপনাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে প্রাইসের জন্য। লাস্ট এক মিনিট আমি পুরো এটা, হ্যাঁ সবগুলো একসাথে নিয়ে আমি দেখিয়ে বলে দিচ্ছি। এই যে এই পুরোটা হচ্ছে ড্রেস, সাথে হচ্ছে গিয়ে অনেকগুলো প্যানেল, এই যে আর হচ্ছে এটা স্লিভের দুটো প্যানেল একসাথে। সো এটার প্রাইস কত দিতে পারি আপনাদের জন্য, এই সুন্দর একটা ড্রেস এটার প্রাইস কত হতে পারে? ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো বাড়তি কথা বলছি না। এই সুন্দর একটা ড্রেস যেটার সাথে কিনা এতগুলো জিনিস পেয়ে যাচ্ছেন, এটার প্রাইস হচ্ছে মাত্র 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 1690 টাকা। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 1690 টাকা, যেটা কিনে শুধুমাত্র আপুদের কথা চিন্তা করে রাখা হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর একটা ড্রেস, যখন আপনারা নেবেন মেক করবেন তখন বুঝতে পারবেন আসলে এই ড্রেসটা কত ভালো। হ্যাঁ ঠিক আছে, আর এটা কিন্তু ইন্ডিয়ান মাস্টার কপি, হ্যাঁ এটা ইন্ডিয়ান মাস্টার কপি, সো কোনো ধরনের কোনো ঝামেলা হবে না, অনেক ভালো একটা কোয়ালিটি, প্রাইস হচ্ছে মাত্র 1690 টাকা। ঠিক আছে, তো যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফেলবেন। এই আর কি পুরো ড্রেসটা, যেটাতে ধরে আমি রাখতে পারতেছি না এতগুলো এতগুলো প্যানেল। সো এটা যখন মেক করবেন অনেকটা এরকমই দেখতে লাগবে, যেটা আমি এই যে উপরের পোর্শন আমি এভাবে দিয়েছি, চাইলে আপনারা বড় ফ্লাওয়ার যেটা আছে সেটা উপরে দিতে পারেন। হ্যাঁ, চাইলে কিন্তু চারটা ফ্লাওয়ার প্যানেল পেয়ে যাচ্ছেন, যেটাকে স্কিপ করে দুটো দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপর। সো এই আর কি, এটার মধ্যে আরেকটা কালার আছে, কালার বলে কালারটা সেম, সম্পূর্ণ জিনিসটা সেম, জাস্ট কালার একটু চেঞ্জ হবে, আমি দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। ওকে, সো এটার মধ্যে যে কালারটা এসেছে সেটা কি হচ্ছে সেম কোয়ালিটির কাপড়, আর হচ্ছে এমব্রয়ডারি প্যানেলটা সেম। আচ্ছা, এই যে তো সেম ফ্যাব্রিক, হ্যাঁ সেম ফ্যাব্রিক, আর হচ্ছে সেম জিনিসটাই দেওয়া আছে এখানে, কালার কন্ট্রাস্টগুলো খুবই সুন্দর করে দেওয়া আছে। প্রতিবার সমস্যা করে বুঝলাম না, তাই বা আপু লিখে 1700 বলতে পারেন না আপু, 1700 বলতে পারবো না, এত বেশি বলতে পারবো না, আপুদের জন্য একটু হইলেও কম রাখার চেষ্টা করি আপু, তোমাদের জন্য যত বেশি পসিবল হয়, যদি পসিবল হয় আরও কম রাখবো, কিন্তু পসিবল আসলে হয় না, এত বেশিও কম রাখা পসিবল হয় না, কিন্তু যথেষ্ট আমি চেষ্টা করি আপুদের জন্য কম রাখার। কম বলো প্লিজ আপু, হ্যাঁ আপু বলে দিয়েছি মনে হয় এগুলো আগের কমেন্ট। আচ্ছা আমি নিব, আমি নিব, ওকে আপু ইনবক্স করে ফেলেন, একটু তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলেন। হ্যাঁ, সো এই আর কি এই ড্রেসটা, এটাও কিন্তু সেম, ঠিক আছে, যেটা আমি দেখিয়েছি আমার পরে আছে সেম, কিন্তু এটার মধ্যে জাস্ট এই জিনিসটা ভিন্ন হবে, আমি দেখিয়ে দিচ্ছি, যেটা কিনা আমি পরেছি এটা হচ্ছে ডিপ পার্পল কালার, আর এটাতে পরবো হচ্ছে ব্ল্যাক কালার। ঠিক আছে, এই জিনিসটা একটু চেঞ্জ হবে, দেন আরেকটা কালার চেঞ্জ হবে, সেটা হচ্ছে এই যে এখানে অরেঞ্জ কালার আছে, ওকে এখানে যে অরেঞ্জ কালারটা আছে, আর এই জায়গায় পরবে হচ্ছে যেটা ব্ল্যাক আছে সেটাতে পরবে রেড কালার। ঠিক আছে, খুব সুন্দর একটা টকটকে লাল, খুবই সুন্দর, হ্যাঁ একটু ব্ল্যাক স্টেপসের, সো কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড। সো এই আর কি, এটার ফ্রন্ট পার্টে একটা বড় একটা ফ্লাওয়ার প্রিন্ট আছে, দেন হচ্ছে নিচের পোর্শনে খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে, এটাতেও কিন্তু আপনারা চারটা প্যানেল পেয়ে যাচ্ছেন। ফাতেমা আপু লিখেছে প্রাইস, আপু প্রাইস হচ্ছে 1690 টাকা। সো এটার সাথে যে এটাতেও কিন্তু চারটা প্যানেল পেয়ে যাচ্ছেন,
ঠিক আছে, এটাতেও চারটা প্যানেল পেয়ে যাচ্ছেন যেগুলোর এমব্রয়ডারি ওয়ার্কগুলো কিন্তু খুবই সুন্দর করে, খুবই ফিনিশিং ওয়ার্ক করা আছে। ওকে, সো এই ড্রেসের অনেকগুলো বেস্ট পার্ট আছে, সো আপনাদের এটা মিস না করার মতো আমার মনে হয়, আই হোপ এটা কেউ মিস করবে না, আপনাদের খুবই পছন্দ হবে এই ড্রেসটা। সো যেহেতু এতগুলো প্যানেল আর এতগুলো অপশান আছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু, হ্যাঁ, সো এই হচ্ছে পুরো ড্রেসটা, ঠিক আছে। সো এটারও স্লিভ আচ্ছা, আমি স্লিভ মেবি দেখাই নাই, স্লিভ আর ব্যাকটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ঠিক আছে, এই ড্রেসটার ফ্রন্ট পার্ট হচ্ছে এটা, অ্যান্ড ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি। ব্যাক পার্টটা হচ্ছে খুবই সুন্দর, ব্যাক পার্টটা আরও সুন্দর। ওকে, সো ব্যাক পার্টটা হচ্ছে এটা, ঠিক আছে, কালারফুল একটা ড্রেস আর নুডিশ টাইপসের কালারগুলো খুবই সুন্দর। এই যে স্লিভের কাপড়টা হচ্ছে এটা, ওকে, স্লিভ ফুলটা দেখাচ্ছি, আচ্ছা ঠিক আছে। সো স্লিভের যে কাপড়টা সেটা হচ্ছে এই, ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমাকে একটু ওয়াচ করে দাও, আমি পারছি না অ্যাকচুয়ালি। সো এই যে, এই যে স্লিপ হচ্ছে এটা, ঠিক আছে, কালার আর কালারের যে ডিজাইনটা করা আছে এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে এই ড্রেসের মধ্যে। ওকে, সো এই হচ্ছে স্লিভের কাপড়টা, দেন আমি পুরো ড্রেসটা দেখিয়ে দিচ্ছি একসাথে করে, এটার ওড়না প্লাস হচ্ছে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, আমাকে জিনিসগুলো দিয়ে দাও। আচ্ছা, আমি এখনও কিন্তু ড্রেস ধরাটা শিখতে পারিনি, ওটার জন্য সরি, একটু কষ্ট হয় ধরতে, বাট আমি শিখে যাবো ইনশাল্লাহ, আপুরা দোয়া করলে, ঠিক আছে। আই হোপ আপুরা সামনে আমার সাথে আছেন, সো আমার মনে হয় কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সো এটার ওনাটাও একটু রেডিশ টাইপসের হবে, ঠিক আছে, এটার ওনাটাও কিন্তু রেডিশ টাইপসের হবে। এই যে অনেকগুলো কালার তো আছে, সাথে কিন্তু যে রেড কালারটা দিয়ে হাইলাইট করা হয়েছে যে ড্রেসের মধ্যে, সো সেম ওনাটাকেও কিন্তু অনেকগুলো কালার দেওয়ার পরও রেড কালার দিয়ে খুব সুন্দর একটা রেড কালার দিয়ে হাইলাইট করা হয়েছে। এই যে ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি, পুরো ওনাটা দেখতে পাচ্ছেন, ওয়াও, অনেক সুন্দর, কালার বলেন, ফ্লাওয়ার প্রিন্টগুলো বলেন, অসম্ভব সুন্দর, ঠিক আছে। সো এটা পিওর শিফনের মধ্যে খুব সুন্দর করে কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে। এই যে, সো এই আর কি, আর এইটা হচ্ছে উপরে যে ফ্লাওয়ারটা পড়বে এমব্রয়ডারি প্যানেল এটা, ঠিক আছে, এই যে এই জায়গায় এটা পড়বে। ওকে, সো এই হচ্ছে পুরো এমব্রয়ডারি প্যানেলটা, যেটা কিনা খুবই গর্জিয়াস করে দেওয়া আছে। এরপর আমি যেটা নিচে পড়বে সেটাও দেখিয়ে দিচ্ছি, নিচে যেটা পড়বে সেটা হচ্ছে এটা। ওকে, নিচে যে খুব সুন্দর করে, খুব গর্জিয়াস করে নিচের প্যানেলটা আপনি এভাবে দিতে পারেন। ওকে, এই যে, ঠিক আছে, সো এরপর স্লিভের জন্য দুটো একসাথে অ্যাটাচ করে দেওয়া আছে। কমেন্ট কি আসতেছে, আমি, সো এই যে এটা হচ্ছে স্লিভের জন্য দুটো এমব্রয়ডারি একসাথে করে দেওয়া আছে। এই যে স্লিভের যে এমব্রয়ডারিটা, এটা হাইলাইট করা হয়েছে ব্ল্যাকের সাথে সাথে ইয়েলো কালার দিয়ে। সো অনেকগুলো প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন একসাথে, ঠিক আছে। সো পুরো ড্রেসটার সাথে এটার প্যান্টের কাপড় আর হচ্ছে আটন, কয়টা প্যানেল, অনেকগুলো প্যানেল আছে, হ্যাঁ, সো এ তো তিনটা প্যানেল আছে, তবে একটা প্যানেল হচ্ছে প্রবলেমটা কোথায় আমি বুঝলাম না। ওকে, সঞ্জিতা আপু আর একটু কম রাখেন না ডিয়ার, আপু কম রাখা তো পসিবল না, কারণ কম রেখে কিন্তু আমি ফিক্সটা প্রাইসটা বলেছি, হ্যাঁ, কারণ আপুদের কথা, আপনাদের কথা চিন্তা করে কিন্তু খুব কম প্রাইসে আমি এটা বলেছি। সো এর চাইতে আসলে কম আসলেই পসিবল না, যদি পসিবল হতো আমি ফ্রিতেই দিয়ে দিতাম, বাট এটা তো পসিবল না। এটার সাথে প্যান্ট যেটা, যেটা ব্ল্যাকটা আছে ওটার সাথে কিনা যেটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কটন, হ্যাঁ, সো খুব অনেক বেশি কাপড় আছে। সো এটার প্রাইস হচ্ছে মাত্র 1690 টাকা, আপু এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপুদের জন্য আমরা রাখছি, ঠিক আছে। আর কাপড়টা যখন আপনারা নেবেন তখন বুঝতেই পারবেন, আর 1690 টাকার মধ্যে এতগুলো প্যানেল প্লাস হচ্ছে এত সুন্দর সুন্দর প্রিন্টেড ড্রেস, এত হাই কোয়ালিটির যে কটনটা আছে, অ্যান্ড হচ্ছে পিওর শিফনের ওড়না পুরো ফুলি ডিজিটাল প্রিন্ট করা, আপনারা কিন্তু আসলে কিন্তু পাওয়া আসা যাবেই না, এই প্রাইসে আসলে পাওয়া সম্ভব না, ঠিক আছে। সো হ্যাঁ, নর্মাল যে ড্রেসগুলো আমরাও কিন্তু সেল করি, হ্যাঁ, আমরাও যে নর্মাল অনেকগুলো ড্রেস সেল করি সেগুলো কিন্তু 1600-1700 আপ হয়ে যায়। সো নর্মাল যে ড্রেস, হ্যাঁ, কোনো ধরনের প্যানেল, কোনো ধরনের কোনো ডিজিটাল প্রিন্ট ছাড়াই যদি নর্মাল ড্রেসগুলো এত দাম পড়ে, সেক্ষেত্রে এটা তো আরও বেশি প্রাইস হওয়ার কথা ছিল, বাট শুধুমাত্র আপুদের কথা চিন্তা করে আমি যত সম্ভব চেষ্টা করেছি আমরা
যাতে এটার প্রাইসটা লো রাখতে পারি, হ্যাঁ আপুদের রিজনেবল মানে হাতের নাগালে রাখতে পারি। সো এই হচ্ছে ড্রেসটা, এটার প্রাইস হচ্ছে মাত্র 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 1690 টাকা। সো এই হচ্ছে দুটো কালার, হ্যাঁ দুটো কালার। এরপর আপুদের জন্য যে ড্রেসটা দেখাবো, যেটা কিনে মোস্ট ডিমান্ডেবল একটা ড্রেস, হ্যাঁ যেটার জন্য আপুরা আমার গত লাইভে একটু পানি, আমি কথা খুবই কম বলি রিয়েল লাইফে, ঠিক আছে রিয়েল লাইফে আমি কথা খুবই কম বলি, তো লাইভে এসে যখন একটু কথা বলতে হয় আমার গলা শুকায় যায় অ্যাকচুয়ালি। সো এ আর কি, আচ্ছা আমি একটু পানি খাওয়ার জন্য সময় নিয়ে চেয়ে নিচ্ছি। ওকে সো দুঃখিত। সো এই আর কি, এখন যে ড্রেসটা দেখাবো যেটা কিনা আপুদের খুবই 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 পছন্দের একটা ড্রেস, যেটার জন্য ঝড় উঠে গিয়েছিল, আমি সব আপুকে দিতে পারিনি, বাট আমি আরেকবার এটা রেজিস্টার করেছিলাম আপুদের জন্য, যেটা আমার লাইভে দেখানোর সুযোগই হয়নি, তখনই চলে গিয়েছে। আপুরা এত বেশি ইনবক্সে নক দিয়েছিল যে আমার লাইভ করা পসিবল হয়নি নেক্সট টাইম, এটা এমনিতেই চলে গিয়েছে। সো আরেকবার যখন নিয়ে এসেছি, কোনোরকম অল্প কিছু কালেকশন আছে আমার আমার কাছে, সো এই অল্প কালেকশন নিয়ে আপুদের কাছে এই ড্রেসটা খুবই ডিমান্ডেবল, এই ব্ল্যাক কুইন, হ্যাঁ ব্ল্যাক বিউটি যে ড্রেসটা ছিল ওটা আবার নিয়ে এসেছি। ওকে সো আপুদের খুবই পছন্দের ড্রেসটা, যারা কিন্তু নিতে পারেননি তারা মিস করবেন না। হ্যাঁ ব্ল্যাক বিউটি ছিল এটার মধ্যে, আমি গত লাইভে ব্ল্যাকটা পরে এসেছিলাম, এখন এটা একটু ডার্ক কী বলি এটা রয়্যাল ব্লু, ঠিক আছে এটা ব্ল্যাকটা মেবি, ঠিক আছে ওকে। সো এটা নিয়ে এসেছি আপুদের জন্য, ব্ল্যাকটাও আছে চাইলে আপনারা নিতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে তো রয়্যাল ব্লু এর মধ্যে খুব সুন্দর একটা ড্রেস, আমি আপুরা চাইলে আমাদের পেজে যারা নতুন আছেন তারা চাইলে কিন্তু ওই গত লাইভটা কিন্তু আপনারা দেখতে পারেন, হ্যাঁ ওটাতে ডিটেলসে বলা আছে, আজকে আমি বলে দিব তবে পুরো ডিটেলস আমি বলছি না, অল্প অল্প করে বলে দিচ্ছি। সো এই হচ্ছে ড্রেসটা, ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা, কালারটা হচ্ছে খুব সুন্দর একটা কালার রয়্যাল ব্লু এর মধ্যে, খুবই সুন্দর, ঠিক আছে। এটার ফ্যাব্রিকটা হচ্ছে ভিসকস সিল্ক, ঠিক আছে এটার ফ্যাব্রিকটা হচ্ছে ভিসকস সিল্কের মধ্যে, অল ওভার ডিজিটাল প্রিন্ট অ্যান্ড হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা। ফ্যাব্রিকটা আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে কালারটা হবে রয়্যাল ব্লু, আর এগুলো হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা, ঠিক আছে ছোটো ছোটো কিউট কিউট করে স্ক্রিন প্রিন্ট করা আছে, যেগুলো কিনা গোল্ডেন কালারের মধ্যে, এই যে পুরো ড্রেস জুড়ে গোল্ডেন কালারের খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো কিউট কিউট করে এই স্ক্রিন প্রিন্টগুলো করা আছে। ওকে এরপর নিচের পোর্শন যেটা আছে, এটা হচ্ছে নিচের পোর্শনটা খুব চওড়া করে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে, যেগুলো কিন্তু খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা। ওকে পুরো এই নিচের পোর্শনটা জুড়ে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, খুবই চওড়া করে। এরপর আরেকটু যখন নিচের পোর্শনে আরেকটু খুব সুন্দর করে চওড়া করে এখানে শাড়ির পাড়ের মতো করে, হ্যাঁ শাড়ির পাড়ে যেরকম খুব চওড়া করে কিন্তু ইয়া দেওয়া থাকে, সো এভাবে খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা আছে, এই যে স্ক্রিন প্রিন্ট করা আছে খুবই সুন্দর। সো ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর, যারা আগে নিতে পারেননি তারা এবার দেরি করবেন না, আমার কাছে খুবই লিমিটেড স্টক আছে, হ্যাঁ আমার কাছে খুবই অল্প সংখ্যক কালেকশন আছে, কারণ আপুদের জন্য আসলে দেখানোর সুযোগটাই হয় না, ঠিক আছে। সো এই হচ্ছে ফ্রন্ট অ্যান্ড হচ্ছে ব্যাক পার্টটা হচ্ছে এটা, ঠিক আছে এটার সাথে স্লিভের কাপড় যেটা সেটা আলাদা দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্ট দুটোই কিন্তু সেম, ওকে ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্ট দুটোই সেম কালার, আপনারা যখন মেক করবেন বুঝতে পারবেন এটা কত সুন্দর, এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কত সুন্দর একটা ড্রেস, যার কারণে আপুদের মাথা নষ্ট হয়ে গিয়েছিল। সো এটা স্লিভের কাপড়টা হচ্ছে এটা, হ্যাঁ এটা স্লিভের কাপড়টা হচ্ছে 23 ইঞ্চি, হ্যাঁ 23, ঠিক আছে পিওর এক কালারের মধ্যে, আর এটাতে খুব সুন্দর করে চড়া করে যে শাড়ির পাড়ের মতো করে এই স্ক্রিন প্রিন্টটা করাছে, ঠিক আছে। সো এটা হচ্ছে স্লিভের কাপড়টা, এটা হচ্ছে পুরো স্লিভের কাপড়টা, দুটো স্লিভের কাপড় একসাথে আছে। সো এই আর কি, সো এটার সাথে ওর যেটা ওড়না আছে, ওড়নাটা তো অসম্ভব সুন্দর ড্রেসের সাথে সাথে ওড়নাটাও খুবই 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 সুন্দর, হ্যাঁ পুরো ওড়না, পুরো ওড়না পিওর শেফনের মধ্যে ফুললি ডিজিটাল প্রিন্ট করাছে, হ্যাঁ এখানে ইয়ে লেগেছে ফুললি ডিজিটাল প্রিন্ট করা, এই যে রাখুন, এই যে ওনাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, হ্যাঁ এটাও কিন্তু রয়্যাল ব্লু এর মধ্যে খুব সুন্দর করে অনেকগুলো কালার কন্ট্রাস্ট করে, হ্যাঁ রেড দেন হচ্ছে পিঙ্ক বেবি পিঙ্ক অনেকগুলো কালার দিয়ে খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে, পুরো ওনাটা ডিজিটাল প্রিন্ট করা, পুরো ওনাটা ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে। সো খুবই সফট একটা ড্রেস,
ওনাটাও কিন্তু খুবই সফট। সো এটার প্যান্টের কাপড়টা হচ্ছে পিঙ্ক, প্যান্টের কাপড়টা হচ্ছে কটনের মধ্যে পিঙ্ক কালার, যেটা কিনা রয়্যাল ব্লু সেটাতে প্যান্টের কাপড় পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে। ওকে, সো এটা হচ্ছে স্লিপের কাপড়টা, খুবই সুন্দর। এটার প্রাইস হচ্ছে মাত্র 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 1500 টাকা। এই সুন্দর এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা, ঠিক আছে? সো যারা আগে নিতে পারেনি তারা এবার মিস করবে না, আর যারা নতুন আছেন তারাও কিন্তু তাড়াতাড়ি করে নক করে ফেলেন, কারণ আমি এই ড্রেসটার জন্য আসলে বলতে পারছি না যে নেক্সট টাইম আমি রিস্টোর করতে পারবো, কারণ অলরেডি আমার 2 বার রিস্টোর করা হয়ে গেছে। এটা লাস্ট, অল্প কিছু কালেকশন আছে। সো এটার প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা, ঠিক আছে? সো এটার মধ্যে যে ব্ল্যাকটা, যেটা কিনা খুবই ডিমান্ডেবল, এটা ব্ল্যাকটাও দেখিয়ে দিচ্ছি। এখানে স্কিপ করে কেন বুঝলাম না, ওখানে কি আসতেছে? আচ্ছা, সো এই হলো, এটাও কিন্তু ডার্ক কালারের ছিল, আর এখন যেটা দেখাবো সেটা তো অবশ্যই আপুদের পছন্দের একটা কালার, ব্ল্যাক আমার অবশ্যই পছন্দের একটা কালার। এই যে ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস, যার কারণে আসলে আপুরা এত বেশি আমাকে বলেছিল যে ড্রেসটা আবার রেজিস্টার করো, আবার রেজিস্টার করো। সো এই আর কি, এটা হচ্ছে এটার, এটাও খুব সুন্দর একটা কালার, যেটা কিনা আমাদের সবার পছন্দ, ব্ল্যাক। ব্ল্যাকের মধ্যে এই যে স্ক্রিন প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের, কিউট কিউট করে, হ্যাঁ ছোটো 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 করে, সেগুলো অসম্ভব দেখতে সুন্দর লাগছে। ড্রেসটার পুরো লুকটা গর্জিয়াস করে দিচ্ছে, হ্যাঁ এমন একটা পোর্শন নাই যেখানে কোনো প্রিন্ট ছাড়া কোনো কিছু খালি আছে। সো এই আর কি, সেটা পুরো আপার পোর্শন জুড়ে পড়বে, হ্যাঁ মিডল পোর্শন পর্যন্ত, দেন নিচের পোর্শনটাতে খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে। এই যে মিডল নিচের পোর্শন যেটা আছে খুব সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে, এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট, উপরের এগুলো হচ্ছে স্ক্রিন প্রিন্ট, প্লাস এই যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা। কালারগুলো দেখেন জাস্ট ওয়াও, হ্যাঁ ব্ল্যাকের মধ্যে এত সুন্দর কালারগুলো, আর নিচে তো চড়া করে স্ক্রিন প্রিন্ট করা আছে, এই নিচে যেটা আছে এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা আছে। ওকে, সো এই আর কি, এটা হচ্ছে ফ্রন্ট আর হচ্ছে ব্যাক পার্ট, ফ্রন্ট আর ব্যাক দুটোই কিন্তু সেম, ঠিক আছে? ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটোই কিন্তু সেম। এরপর হচ্ছে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওড়নাটাও দেখিয়ে দিচ্ছি, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, এটার প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা, ঠিক আছে? এটার প্রাইস মাত্র 1500 টাকা। সো এটার ওড়নাও হচ্ছে, যেটা ব্ল্যাক, ব্ল্যাকটার ওড়নাও ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে, হ্যাঁ ফ্লাওয়ার প্রিন্ট করা আছে। এই যে, সো ওড়নাও কিন্তু অনেক বড় লেন্থ, প্লাস হচ্ছে সাইডে অনেক বড় ওড়নাটা, ঠিক আছে? খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে, এই যে পুরো ওড়নাতে এই আর কি। আর এটার হচ্ছে স্লিপটাও আলাদা পেয়ে যাচ্ছেন, স্লিপও হচ্ছে, স্লিপ আর প্যান্টের কাপড়টা পুরোটা একসাথে দেখিয়ে দিচ্ছি, যেটা কিনা ব্ল্যাকের মধ্যে, এটার মধ্যে পুরো জিনিসটাই ব্ল্যাক, প্যান্টের কাপড় বলেন স্লিপের কাপড় বলেন প্রত্যেকটা জিনিস ব্ল্যাক। এটা হচ্ছে স্লিপের কাপড়টা, ঠিক আছে? স্লিপের কাপড়টা চওড়া করে আপনার স্ক্রিন প্রিন্ট পেয়ে যাচ্ছেন, আর পুরোটা পুরো জিনিসটা ব্ল্যাক। এই যে এই হচ্ছে স্লিভের কাপড়, আর এটা হচ্ছে কটনের মধ্যে ব্ল্যাক সালোয়ারের কাপড়, হ্যাঁ সেটার প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা। সো এটাই ছিল আপুদের খুব 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 ডিমান্ডেবল, যেটা কিনা এতবার রিস্টোর করার পরেও আমি আর রাখতে পারছি না, আর নেক্সট টাইম আমার রিস্টোর করা পসিবল হবে না। সো মিস করবেন না, এরপর কেউ আমাকে ইনবক্সে যদি বলেন যে আপু এটা আবার রেজিস্টার করো, আমার পক্ষে আপু সরি পসিবল হবে না, ঠিক আছে? সো খুব সুন্দর একটা ড্রেস, যেটা কিনা আপুরা যারা লন পরতে পছন্দ করেন তাদের জন্য, হ্যাঁ কটনের মধ্যে খুব সুন্দর, হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা, ঠিক আছে? আরেকটা ড্রেস গরমের মধ্যে যারা কিন্তু খুব সুন্দর সুন্দর লন পরতে চান সিম্পলের মধ্যে, তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা, খুব সুন্দর একটা কালারের মধ্যে। এই যে কালার কিন্তু খুবই সুন্দর, হ্যাঁ এই কালারগুলো কিন্তু খুব ট্রেন্ডি একটা কালার, ঠিক আছে? আমি যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই কালারগুলো কিন্তু ট্রেন্ডি একটা কালার, যেটা কিনা আমাদের মেয়েরা প্রত্যেক আপুরা কিন্তু পছন্দ করেন। সো এই যে কাপড়টা দেখিয়েছি এটা এত সফট, আমি যে খুলছি এত আরাম লাগছে, এই কাপড়টা খুবই সফট একটা কাপড়, হ্যাঁ এই যে খুবই সফট একটা কাপড়, আর গরমের জন্য আমার মনে হয় বেস্ট 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 একটা কাপড়, ওয়াও অনেক সুন্দর। এই যে এই ড্রেসটা আমি বানিয়ে ফেলবো, এত সুন্দর এত কমফোর্টেবল একটা ড্রেস, ঠিক আছে? সো আই হোপ আপুরাও নিয়ে ফেলবেন, খুবই সুন্দর একটা ড্রেস, যেটা কিনা কটনের মধ্যে, হ্যাঁ খুবই সফট একটা কটন, হ্যাঁ
লন কটন, যেটা যেটা হাই কোয়ালিটির যে লন কটনগুলো থাকে, নর্মাল কোনো লন কটন না, হ্যাঁ এই কটনটা হচ্ছে এটা। আর এগুলো প্রিন্টগুলো আমি কাছে থেকে দেখিয়ে দেবো খুব সুন্দর করে, পুরো ড্রেস জুড়ে ডিজিটাল প্রিন্ট আছে, স্ক্রিন প্রিন্ট আছে, সেলফ প্রিন্ট আছে, সরি সেলফ প্রিন্ট আছে, সো অনেকগুলো সুন্দর শেডের মধ্যে। এইটা কিন্তু সি গ্রিনের মধ্যে কিন্তু শেড আছে, ঠিক আছে, উপরের পোর্শনটা, ঠিক আছে, উপরের পোর্শনটা সি গ্রিন, ঠিক আছে, দেন শেড হয়ে এসে একটু অলিভ কালার টাইপস হয়ে গিয়েছে নিচের পোর্শনটা, ঠিক আছে। এই হচ্ছে ড্রেসটা, যেটা কিনা গলার পাড়টা খুব সুন্দর করে, এই যে গলার পাড়টা খুবই চওড়া করে কিন্তু এখানে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, অনেকগুলো ফ্লাওয়ার দিয়েও কিন্তু এই প্রিন্টগুলো করা, এই যে স্কোয়ার করে খুব সুন্দর করে এই প্রিন্টটা করা আছে, প্রিন্টগুলো অসম্ভব সুন্দর দেখতে। দেন হচ্ছে এই যে সেলফ প্রিন্ট করা আছে, সেলফ প্রিন্টগুলো তো মাশাল্লাহ অনেক সুন্দর। সো সচরাচর লনগুলোর মধ্যে কিন্তু এতগুলো থাকে না, যেগুলো হাই কোয়ালিটির লন শুধুমাত্র সেই সব লনেই ডিজিটাল প্রিন্টগুলো এত ভালো হয় আর সেলফ প্রিন্ট করা থাকে। ওকে, সো এই যে সেলফ প্রিন্টগুলো দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস দেখতে, হ্যাঁ কতটা গর্জিয়াস দেখতে এই সেলফ প্রিন্টগুলো, ওকে, সো খুবই সুন্দর। এরপর একটু নিচের পোর্শনে যদি নেমে আসি তাহলে এটা হচ্ছে মিডল পোর্শন, ঠিক আছে, এই গলার পোর্শনের পর হচ্ছে যখন নিচে নামবে তখন খুব খুব সুন্দর করে শেড হয়ে এই জিনিসটা অলিভ কালার হয়ে যাবে। আর যে সেলফ প্রিন্ট যেটা ফ্লাওয়ারদের মতো করে দেওয়া আছে সেটা আর থাকবে না, সেটা নিচে গাছের মতো করে খুব সুন্দর অনেকগুলো গাছ, হ্যাঁ সুন্দর করে এই প্রিন্টটা করা আছে, এটাও কিন্তু সেলফ প্রিন্টের মধ্যেই, বাট হচ্ছে গিয়ে এটা খুব সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন, যেটা কিনা গাছে কোনো পাতা টাতা নেই, একটা খরার মতো, যেহেতু গরম, গরমে কিন্তু এরকম টাইপসের গাছ থাকে, হ্যাঁ সো এই টাইপসের একটা গাছ, খুবই সুন্দর এই যে এই আর কি, সো খুবই সুন্দর। আর কালারটা কিন্তু নিচের পোর্শনে যখন আসছে একটু লাইট অলিভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, খুব শেডিংয়ের মধ্যে খুব সুন্দর করে কিন্তু এই ড্রেসটা মেক করা হয়েছে। আর এই পাশে দেখবেন এই যে খুব সুন্দর করে হোয়াইটের মধ্যে ডিজিটাল প্রিন্ট অ্যান্ড সেলফ প্রিন্ট করা আছে, সো প্রিন্টগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ভালো মানের ড্রেস। আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা যেহেতু ইভেন নড়ছে খুব সুন্দর, একটা সফটনেস একটা ভাব আছে, ওকে, সো এই আর কি পুরো ড্রেসটার খুবই সুন্দর, আপনারা মেক করলে বুঝতে পারবেন, খুবই কমফোর্টেবল হবে গরমের জন্য, ঠিক আছে। সো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, এই পুরো ড্রেসটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, আর অনেক বড় কাপড়, ঠিক আছে, অনেক বড় কাপড়, এ হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্টটা হচ্ছে এটা, এই যে ব্যাক পার্টটা কিন্তু অসম্ভব সুন্দর, খুব সুন্দর করে এই প্রিন্টগুলো করা আছে। কালারটা তো খুব ট্রেন্ডি একটা কালার, সাথে কিন্তু এই যে প্রিন্টগুলো আছে নর্মাল কোনো প্রিন্ট না, খুবই ভালো মানের প্রিন্ট, হ্যাঁ খুব সুন্দর করে কিন্তু ডিজাইনেবল করে এই জিনিসটা দেওয়া আছে, এই যে খুব সুন্দর করে আলাদা আলাদা ডিজাইন করে খুব গর্জিয়াস করে জিনিসটা করা আছে, এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। সো এটা হচ্ছে ব্যাক পার্টটা, এরপর স্লিপটা আমি দেখিয়ে দিচ্ছি, স্লিপটা হবে, স্লিপটাও কিন্তু যেটা কিনা মিডল নিচের পোর্শন একটু অলিভ কালার ছিল, এই অলিভ কালার গ্রিসি গ্রিনের মধ্যে শেডিং করে কিন্তু এই জিনিসটা করা হয়েছে, হ্যাঁ পুরো স্লিপ জুড়ে কিন্তু খুব সুন্দর করে সেলফ প্রিন্ট করা, সেলফ প্রিন্ট করা আছে, হ্যাঁ ব্ল্যাকের মধ্যে এইভাবে খুব সুন্দর করে জিনিসটাকে হাইলাইট করা হয়েছে। এটা হচ্ছে স্লিভের কাপড়টা, ঠিক আছে, স্লিভের কাপড়টা আবার ফ্লাওয়ারও দেওয়া আছে। এরপর ওড়নাটাতে চলে যাচ্ছি, ওড়নাটা এটার এই যে ড্রেসগুলো এটার ওড়নাটা হবে শিফনের মধ্যে, এটার ওড়নাটা হবে শিফনের মধ্যে, ঠিক আছে, সো এই এই যে হ্যাঁ, সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, হ্যাঁ কত সুন্দর দেখতে লাগছে, খুবই স্মার্ট লাগবে এই ড্রেসটা, আপনারা কিন্তু যখন মেক করবেন হ্যাঁ বুঝতে পারবেন আসলে এটা আমি যে ধরছি এত আরাম লাগছে, আমি আর দেরি করব না, এই ড্রেসটা আমার বানিয়ে ফেলতেই হবে, হ্যাঁ এই সো এটার যে ওড়নাটাটা মন ভালো করার মতো, হ্যাঁ মন ভালো করার মতো একটা না, ওয়াও অনেক সুন্দর, অনেক সুন্দর ওড়নাটা, আর এত বড় ওড়না, ঠিক আছে শিফনের ওড়না এত বড়, হ্যাঁ আমি আগে জাস্ট ওড়নাটাই দেখিয়ে দিচ্ছি কারণ ওড়নাতে বলার মতো অনেক কিছুই আছে। ওড়নাটার জাস্ট কালারগুলো দেখেন, আর হচ্ছে কি যে সেলফ প্রিন্টগুলো আছে ওগুলো দেখবেন খুবই সুন্দর করে, হ্যাঁ পুরো ওড়নাটার শেডিংয়ের মধ্যে, ওড়নাটাও কিন্তু একটু শেডিংয়ের মধ্যে পড়বে, সি গ্রিন প্লাস হচ্ছে একটু একটু অলিভের মধ্যে খুব সুন্দর করে শেড করা আছে, প্লাস খুব সুন্দর করে এখানে সেলফ প্রিন্ট করা আছে একটু ব্ল্যাক জিগজ্যাগ করে খুব সুন্দর করে, এই যে আচ্ছা আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, আই হোপ বোঝা যাচ্ছে, আমি একটু সরে যাই, বুঝতে পারছি না কি বোঝা যায় কিনা,
এই যে এই যে খুব সুন্দর করে এখানে জিগজ্যাগ করে খুব সুন্দর করে সেলফ প্রিন্ট করা আছে, ওকে। আর একটু শেডিংয়ের মতো করে আবছা আবছা করে এই যে কিছু ফ্লাওয়ার প্রিন্ট দেওয়া আছে মিডিলে মিডিলে খুব সুন্দর করে হোয়াইটের মধ্যে একটু হালকা হালকা ছায়া ছায়া খুব সুন্দর করে এই যে খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে। এরপর পুরো ওড়নাতে তো খুব এখানে এই যে ডিজিটাল প্রিন্ট করাই আছে, চওড়া করে একটা পায়ের মতো করে যে ডিজিটাল প্রিন্টটা করা আছে, আর সেলফ প্রিন্ট তো আছেই বললাম না। এখানে প্রিন্ট যত রকমের প্রিন্ট আছে সব মনে হয় এই ড্রেসটাতেই দিয়ে দিয়েছে। সো এই আর নিচের যে পোর্শন দুটো আছে সেটা খুব সুন্দর করে এখানে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে, এই যে। সো কাপড়ের মান, ওড়নার মান আর হচ্ছে প্রিন্টগুলো এত সুন্দর, এত সুন্দর। হ্যাঁ, সো আবার ওড়নাতে কিন্তু আরেক রকম করেছে, দুটো পার দু রকম করেছে। আমি ফার্স্ট যে পারটা দেখিয়েছি সেটা হচ্ছে শুধুমাত্র ফ্লাওয়ার দিয়ে করা, ওকে, শুধুমাত্র ফ্লাওয়ার দিয়ে এই প্রিন্টটা করা আছে। দেন এই পোর্শনে যদি চলে আসে সেক্ষেত্রে পরবে কি খুব সুন্দর করে, হ্যাঁ, যেটা কিনা ব্যাক পার্টে ছিল ড্রেসের, ওটার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে ব্ল্যাক আর হোয়াইটের কন্ট্রাস্ট করে এই জিনিসটা করা, সাথে হচ্ছে অনেকগুলো ফ্লাওয়ার প্রিন্ট তো থাকছে। হ্যাঁ, জাস্ট এই জিনিসটা অ্যাড করা হয়েছে ফ্লাওয়ারের সাথে, এই জিনিসগুলো, ওকে। সো খুবই সুন্দর একটা ড্রেস। আর ওড়না, ওড়নাটা আপনারা চাইলে ফ্রন্ট পার্টে এই জিনিসটা দিতে পারেন, অথবা কেউ যদি চান সেক্ষেত্রে কিন্তু এই শুধুমাত্র ফ্লাওয়ার প্রিন্টটা আপনারা রাখতে পারেন, এই যে। আর ওড়নাটা কিন্তু খুবই সফটের মধ্যে, হ্যাঁ, ওড়নাটা কিন্তু খুবই সফটের মধ্যে, এই যে। এখানে বিবরণ দিতে আমি শেষ, এখানে স্ট্রাইপের মতো করেও কিন্তু সেলফ প্রিন্ট দেওয়া আছে, ওকে, সেলফ প্রিন্ট দেওয়া আছে, ওকে, এই যে। সে এরপর যে ওড়নার ড্রেসটা দেখিয়ে দিব, এটার সাথে যে প্যান্টের কাপড় সেটাও দেখিয়ে দিচ্ছি। কাপড়টা অনেক বড়, যারা কিনা যাদের বেবি আছে তারা তাদের কিন্তু বাচ্চাদেরও কিন্তু ছোটো করে একটা ড্রেস বানিয়ে দিতে পারবেন, এত বড় ড্রেস। হ্যাঁ, সো এই আর কি। সো নিচে যে পার্টটা আছে শেডিং করে যে নিচে যে অলিভ কালারটা আছে ওটার সাথে ম্যাচ করে প্যান্টের কাপড়টা দেওয়া হয়েছে, যেটা কিনা একটু ডার্ক অলিভ কালার, ওকে, ডার্ক অলিভ কালার। এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে কটনের মধ্যে। সো এই হচ্ছে সুন্দর ড্রেসটা। হ্যাঁ, সো এই সুন্দর এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 1550 টাকা, ঠিক আছে, এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 1550 টাকা। এই যে সাদা হোয়াইট রঙে যে পার্টটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটা কেটে টেলারকে বলে ওরা কেটে দিবে, এই জিনিসটা আপনারা স্কিপ করতে পারেন। হ্যাঁ, কেটে খুব সুন্দর করে সেলাই করে দিতে পারবেন, ওকে, সো জিনিসটা দেখতে আরও সুন্দর হবে। সো এটার প্রাইস হচ্ছে মাত্র 1550 টাকা। কালারটাও খুবই স্ট্যান্ডার্ড আর হচ্ছে কাপড়টাও তো অনেক মাশাল্লাহ ভালো, সো খুবই সুন্দর। সো এই হচ্ছে এটা প্রিন্টের খুবই সুন্দর একটা ড্রেস কালেকশন আপুদের জন্য। আচ্ছা, আমার মোবাইলটি একটু দেওয়া যাবে, কারণ আমি এখানে বুঝতে পারছি না কোনো কিছু। আপনার একটু কমেন্ট করতে হবে, কারণ আমার এখানে বোঝা যাচ্ছে না কি হচ্ছে, আমার এখানে কমেন্ট আসছে না। একটু কষ্ট করে কমেন্ট করে জানান যে কি সব ঠিকঠাক আছে কি না। এই যে বললাম না, আমি কমেন্ট পাচ্ছি না। আপনি একটু কষ্ট করে কমেন্ট করে জানান, আর একটু কমেন্ট করতে হবে, কারণ আমার এখানে কমেন্ট স্কিপ করছে। আর একটু কম রাখবেন। আচ্ছা, এটাতে দেখছি, আপু তোমার ড্রেসটা দেখাও। আলিফা আপু, আপি আপনি কি জয়েন আছেন না? আমি ফার্স্টে ড্রেসটা দেখিয়ে দিয়েছি, যখন লাইভটা শেষ হবে রেকর্ডেড লাইভটা একটু কষ্ট করে দেখে নেবেন। হ্যাঁ, আমি ডিটেলসে বলে দিয়েছি, আপনার একটু কষ্ট করে আমাকে কমেন্ট করতে হবে, কারণ বোঝা যাচ্ছে না আসলে কি সব ঠিক আছে কি ঠিক নেই, একটু কমেন্ট করে জানান। এরপর আর জাস্ট দুটো ড্রেস আছে, যেটা যেগুলো কিনা ডিজিটাল প্রিন্টেড কটনের মধ্যে। আচ্ছা, হ্যাঁ, একটু আপাতত বুঝতে পারছি না। আপনারা কি কমেন্ট করতেছেন? একটু কষ্ট করে কমেন্ট করতে হবে আপু, লাইভে মেবি প্রবলেম হচ্ছে, আমি ঠিক আইডিয়া নেই কোথাও কোনো প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করতে থাকেন, না হলে আমি বুঝতে পারবো না কি যে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না। সো অনেক কুল একটা কালার, হ্যাঁ, অনেক কুল একটা কালার, খুবই সুন্দর। এই যে কালারটা আমাদের সবাই আমরা কিন্তু পরিচিত, হ্যাঁ, একটু লাইট কালারের মধ্যে, এটাও খুবই সুন্দর দেখতে। এটা কিন্তু কটনের মধ্যে, হ্যাঁ, এটাও কিন্তু কটনের মধ্যে ফুলি ডিজিটাল প্রিন্ট করা, ওকে, ফুলি ডিজিটাল প্রিন্ট করা আছে পুরো ড্রেসটা।
কালারটা কিন্তু খুবই সতেজ একটা কালার, সাথে যে গ্রিন কালারের পাতা টাতা ফ্লাওয়ার টাওয়ার দেওয়া হয়েছে, সো এত সুন্দর লাগছে দেখতে এই আর কি। তো এটা হচ্ছে কটন, কটনের মধ্যে খুব সুন্দর করে এখানে সেলফ প্রিন্ট করা আছে, একটু ডার্ক কালার দিয়ে খুব সুন্দর করে সেলফ প্রিন্ট করা আছে। এই যে দেখা যাচ্ছে খুব সুন্দর করে সেলফ প্রিন্টগুলো করা আছে। ওকে, সেলফ প্রিন্ট পুরো কাপড় জুড়ে কিন্তু সেলফ প্রিন্টগুলো করা, প্লাস হচ্ছে এখানে ডিজিটাল প্রিন্ট করা আছে অনেকগুলো ফ্লাওয়ার দিয়ে। সো এই কালারের মধ্যে খুব সুন্দর করে ব্লু কালারের ফ্লাওয়ার দেওয়া আছে, প্লাস অ্যাশ কালারের পাতা দেওয়া আছে। এই পাতাগুলো হচ্ছে অ্যাশ কালারের মধ্যে। আবার নিচের পোর্শনে যদি আসি, নিচের পোর্শনে যে ফ্লাওয়ার প্লাস পাতাগুলো আছে, পাতাগুলো গ্রিন, খুব শেডিংয়ের মধ্যে পাতাগুলো শেডিং করা আছে, একটু লাইট গ্রিন, একটু ডিপ গ্রিন। সো এই কালার করে খুব সুন্দর করে পাতাগুলো দেওয়া আছে, আর হচ্ছে অনেকগুলো ফ্লাওয়ার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে, ডিজাইনটা করা আছে। ওকে, পুরো জিনিসটা খুবই সুন্দর দেখতে, ফ্লাওয়ারগুলো তো অসাধারণ। হ্যাঁ, আর এখানে খুব সুন্দর করে একটা স্ট্রাইপের মতো করে দেওয়া আছে, মেবি এটা ডিজাইন করা হয়েছে এই পার, মেবি এইভাবে এক্সাইড করে এইভাবে দিতে পারবেন। ওকে, সো এই হচ্ছে ফ্রন্ট পার্টটা, ঠিক আছে। ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে, ফুলি ডিজিটাল প্রিন্ট করা আছে, আর হচ্ছে সেলফ প্রিন্ট করা আছে। এই যে, অ্যান্ড হচ্ছে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি, ব্যাক পার্টটাও খুবই সুন্দর। এই যে, ঠিক আছে। সো এটা আরেকটা হচ্ছে, এটা আপনার ফ্রন্ট ব্যাক যে কোনো দুই সাইডে কিন্তু সেম রাউন্ড নেক অথবা স্কোয়ার নেক করলে আপনারা কিন্তু, অথবা হচ্ছে বোট নেক করলে ফ্রন্ট ব্যাক আলাদা করে করে পরতে পারবেন। কখনো যদি চান এটা ফ্রন্টে দিতে পারেন, কখনো যদি চান এই জিনিসটা ফ্রন্টে দিতে পারবেন। এই যে, ঠিক আছে। সো এই আর কি। তো ব্যাক পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা, খুব সুন্দর করে এটাতেও কিন্তু সেলফ প্রিন্ট করা আছে, প্লাস হচ্ছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে নিচে পোর্শনটা, অনেকগুলো ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে এই প্রিন্টগুলো করা আছে, ঠিক আছে। সো এরপর স্লিভের কাপড়টা দেখিয়ে দিচ্ছি, স্লিভের কাপড়টা অনেক বড়, প্লাস হচ্ছে এটাও সেম কালারের মধ্যে সুন্দর করে নীল কালারটা দিয়ে হাইলাইট করে এই প্রিন্টগুলো করা হয়েছে। এই যে ফ্লাওয়ারগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর, ঠিক আছে। এই যে, ওকে, সো এই জিনিসটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে হাইলাইট করা হয়েছে, আর নীল রঙের ফ্লাওয়ার দেওয়া হয়েছে, যেহেতু অনেক সুন্দর লাগছে এই কালারের কন্ট্রাস্টটা। সো এই হচ্ছে পুরো ড্রেসটা, ঠিক আছে। সো ওড়না তো, এটার যে কালার সেটার সাথে ওড়না তো অসম্ভব সুন্দর। হ্যাঁ, ওড়নাটাও দেখলে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো, এত সুন্দর কালার, আর কালার কন্ট্রাস্টগুলো জাস্ট ওয়াও। সো ওড়নাটাও খুবই সুন্দর। এই কালারগুলো কিন্তু আসলে এই গরমের জন্য এই কালারগুলো বেস্ট আমার মনে হয়। হ্যাঁ, গরমের জন্য এই কালারগুলো বেস্ট। হ্যাঁ, ডিপ কালার আমরা পার্টি বা অন্য কোথাও গেলে পরি, বাট সচরাচর আমরা চলাচলের জন্য কিন্তু এই টাইপসের কালারগুলো খুবই স্ট্যান্ডার্ড মনে হয় আমার। হ্যাঁ, সো এই হচ্ছে পুরো ওড়নাটা, অনেক বড় ওড়না। ও মাই গড, এটা আমাকে দেখানোর দরকার নেই, লাইভ ক্যামেরাতে আমার আসার দরকার নেই, এত বড়। হ্যাঁ, আর ওড়নাটাও কিন্তু শিফনের মধ্যে, হ্যাঁ শেফনের ওড়না এত বড় হয় না, কিন্তু এই ওড়নাটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, শেফনের ওড়না অনেক বড় এটা। আর হচ্ছে ফুলি ডিজিটাল প্রিন্ট করা, ফ্লাওয়ার প্রিন্টগুলো দেখবেন খুবই সুন্দর। হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো ফ্লাওয়ার আছে অনেক কালারের, বাট নীল রং যেটা আছে সেটাকে খুব বেশি হাইলাইট করা হয়েছে। এই যে অনেক বড় বড় ফ্লাওয়ার দেওয়া আছে, এখানে একটু পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর করে এই যে প্রিন্টটা করা আছে, অনেক বড় বড় ছোট বড় অনেকগুলো ফ্লাওয়ার দেওয়া আছে। সো বুঝতেই পারছেন ড্রেসটা, ড্রেস আর ওড়নাটা কতটা সুন্দর, ঠিক আছে। এই যে, এটা হচ্ছে ওনার নিচের পোর্শনটা। সো এই আর কি। এটা যে প্যান্টের কাপড়টা আছে সেটাও কিন্তু সেম কালারের মধ্যে পাবেন, খুবই লাইট একটা কালার, এত সুন্দর লাগছে কালারটা দেখতে। সো এই হচ্ছে পুরো ড্রেসটা, ঠিক আছে। এটার প্যান্টের কাপড়টা হচ্ছে কটনের মধ্যে, এটা প্যান্টের কাপড়টা হচ্ছে কটনের মধ্যে পুরো এক এক কালারের মধ্যে। সো এটার প্রাইস, এটার প্রাইস হচ্ছে মাত্র 1550 টাকা, ঠিক আছে। এই খুবই ভালো মানের ড্রেসগুলো, প্রাইস হচ্ছে মাত্র 1550 টাকা। পুরো এই ডিজিটাল প্রিন্টের ভালো হাই কোয়ালিটির যে কাপড়গুলো, এগুলো কিন্তু তেমন একটা রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া পসিবল না, বাট আপুদের জন্য যতটুকু সম্ভব পসিবল হয় আমরা রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করছি। আর যে কটনের ড্রেসগুলো আছে ফুললি কটনের মধ্যে, শুধু বুঝতে পারছি না কেন প্রবলেম করছে বারবার। সো আরেকটা কালার যেটা, সেটা হচ্ছে পিচ কালার, খুবই লাইট একটা কালার। এটার মধ্যে যে দুটো কালার এসেছে দুটোই কিন্তু খুব লাইট কালারের মধ্যে, মন ভালো করার মতো একটা কালার। সো এই আর কি। এই হচ্ছে আরেকটা কালার যেটা কিনা আপুদের পছন্দ, একটু বেবি পিঙ্ক টাইপস, এটা যদিও বা বেবি পিঙ্ক না, বাট এই টাইপসেরই পিচ কালার। ওকে, খুব সুন্দর একটা কালার, ঠিক আছে। এই যে,
এটাও ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে, ফ্যাব্রিকটা কটনের মধ্যে পুরোটা জুড়ে, লন কটনের মধ্যে। ওকে, লন কটনের মধ্যে খুব সুন্দর করে সেলফ প্রিন্ট করা আছে, ঠিক আছে, সেলফ প্রিন্ট করা আছে আর হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা, পুরো ড্রেস জুড়ে ডিজিটাল প্রিন্ট করা আছে, পুরোটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে। এই হচ্ছে ফ্রন্ট পার্ট, ঠিক আছে, অনেক বড় কাপড়, ঠিক আছে। আর হচ্ছে ব্যাক পার্টটা, এই হচ্ছে ব্যাক পার্টটা, যেটা কিনা খুব সুন্দর করে ডিজাইন করে আপনার সেলফ প্রিন্ট করা আছে আর হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা। এরপর স্লিভের যে কাপড়টা সেটাও তো অনেক বড় মাশাল্লাহ, এই যে স্লিভের কাপড়টা হচ্ছে এটা, স্লিভের যে কাপড়টা সেটা হচ্ছে এটা। ওকে, খুবই সুন্দর করে কিন্তু আসলে এই কালারগুলো, কালারের সাথে যে ফ্লাওয়ার প্রিন্টগুলো আছে অসম্ভব দেখতে সুন্দর লাগছে। হ্যাঁ, এই যে, আর এই কালারটাকে হাইলাইট করা হয়েছে একটু, এটা পিঙ্ক কালার, পিঙ্ক ম্যাজেন্ডা না অ্যাকচুয়ালি, এটা পিঙ্ক, একটু গাঢ় রঙের যে পিঙ্কটা আছে ওটা। হ্যাঁ, সো একটু এই কালারটা দিয়ে এটাকে হাইলাইট করা হয়েছে। ওকে, সো এই হচ্ছে স্লিভের কাপড়টা, দেন ওড়না আর প্যান্টের কাপড় একসাথে আমি দেখিয়ে দিচ্ছি। আপুদের জন্য অলওয়েজ অল টাইম আমরা ট্রাই করি ভালো মানের কিছু ড্রেস আনতে, যেগুলো কিনা আপুরা সব সময় ক্যারি করতে পারবে আর রিজনেবল প্রাইসের মধ্যে রাখার ট্রাই করি। ওকে, সো রিজনেবল প্রাইসের মধ্যে রাখার ট্রাই করি। কালার কালারগুলো কিন্তু আমরা খুব চিন্তা করে আনি, কিছু কিছু ডার্ক কালার, যারা ডার্ক কালার পছন্দ করে, আর অনেক আপুরা পছন্দ করে একটু লাইট কালার। সো আর গরমের জন্য যারা চান রেগুলার ওয়্যারের জন্য, তারা কিন্তু এই লাইট কালারের এই লোনগুলো নিয়ে ফেলতে পারবেন। হ্যাঁ, সো এই আর কি ওনাটা অসম্ভব সুন্দর লাগছে, বোঝা যাচ্ছে আমি কিন্তু এই ড্রেসটা মেক করিনি, বাট দেখতে এত সুন্দর লাগছে। হ্যাঁ, এত কিউট একটা ড্রেস। সো ওনাটাও শিফনের মধ্যে, হ্যাঁ, খুব সুন্দর করে প্রিন্টগুলো দেখেন, অসম্ভব সুন্দর। ওকে, প্রিন্টগুলো দেখেন কতটা সুন্দর। সো ফুললি ডিজিটাল প্রিন্ট করা, হ্যাঁ, ফুললি ডিজিটাল প্রিন্ট করা। ওকে, একটু আর্টিস্টিক, মানে কিছু ড্রেস আছে যেগুলো অনেক দাম, সেগুলো হচ্ছে যেগুলো হ্যান্ড করে, হ্যান্ড প্রিন্টিং করা আছে আমি দেখেছি, সেগুলো কিন্তু প্রাইস খুব বেশি হয়। সো এটা হ্যান্ড পেন্টিং না, বাট হচ্ছে কি ডিজিটাল প্রিন্ট করা, কিন্তু দেখতে অনেকটা হ্যান্ড পেন্টিংয়ের মতো। ওকে, সো এই ড্রেসগুলো আপনারা নিয়ে ফেলতে পারবেন। আর এটার প্যান্টটাও কিন্তু খুব সুন্দর, একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে। এটার প্রাইস হচ্ছে মাত্র 1550 টাকা, ঠিক আছে, এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 1550 টাকা। তো এই ছিল আমাদের আজকের কালেকশন আপুদের জন্য। সো যারা যারা ফার্স্টে যে ড্রেসটা মিস করেছেন, যেটা কিনা ব্ল্যাক বিউটি, আমি যেটার মধ্যে দুটো কালার দেখিয়েছি, ওইটা তাড়াতাড়ি করে আপনারা নিয়ে ফেলবেন, আর একটা রিস্টক হবে না, আমি বার বলছি ওটা রিস্টক হবে না। আর যে যারা ফার্স্টে এই ড্রেসটা মিস করেছেন, তাদের জন্য আমি আরেকবার শর্ট করে ডিসক্রাইব করে দিচ্ছি আমি যেটা পরে আছি সেটা দিয়ে। ওকে, সো এটা হচ্ছে কটনের মধ্যে, একটা হাই কোয়ালিটি একটা কটনের মধ্যে, খুব সুন্দর করে কালারগুলো দেখতেই পাচ্ছেন, খুবই সফট একটা কটনের মধ্যে কালারগুলো তো আছে, আর হচ্ছে এখানে প্রিন্ট করা আছে, হ্যাঁ, প্রিন্ট করা আছে। আর চারটা আপনারা প্যানেল পেয়েছেন, এগুলো এমব্রয়ডারি প্যানেলগুলো কিন্তু এক্সট্রা দেওয়া আছে। ওকে, যেগুলো আমি স্লিভে লাগিয়েছি, হ্যাঁ, স্লিভে যে লাগিয়েছি, আর এখানে এগুলো কিন্তু চারটা প্যানেল পেয়ে যাচ্ছেন। ওকে, আর ওনাটা হচ্ছে শিফনের মধ্যে, ঠিক আছে, এটার প্যানেলটা হচ্ছে তিনটা প্যানেল, হ্যাঁ, প্যানেল হচ্ছে তিনটা, বাট একটাতে যেটা স্লিভের যেটা আছে ওটাতে দুটো একসাথে অ্যাটাচ করা আছে। ওকে, সো এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 1690 টাকা। আর যারা ডিটেলসে জানতে চান, তারা একটু কষ্ট করে লাইভটা শেষ হলে, রেকর্ডেড লাইভটা একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে ডিটেলস আপনারা বুঝতে পারবেন, অথবা কোনো ইনকোয়ারির জন্য আপনারা ইনবক্স করতে পারেন, ইনবক্স থেকে জানিয়ে দেওয়া হবে। ওকে, সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই দামাস্কের সাথে থাকবেন, আমি নেক্সট লাইভে আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, আবার লাইভে আসবো, আবার আড্ডা হবে, কথা হবে, আর সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে দেখা হবে আবারও। ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।